চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার সজীব কাজীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে চট্টগ্রাম প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে চট্টগ্রাম মেডিকেল কলেজ পোস্ট অ্যাসোসিয়েশন ও শিক্ষার্থীদের আয়োজনে গ্র্যাজুয়েট ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলেন সারা দেশে কারণে অকারণে অজুহাত দেখিয়ে ডাক্তারদের উপর রুগীর স্বজনদের এই ধরনের হামলার তীব্র নিন্দা জানায় ডাক্তার সমাজ কোনো ডাক্তার তার রোগীকে কখনো মৃত্যুর দিকে ঠেলে দিতে পারেন না এবং তারা এটা কখনো করেন না কিন্তু যে কোনো রোগের ধরনের সমস্যা হলে শিকার হচ্ছে ডাক্তাররাই এর আগে গত সেপ্টেম্বর দেবাগত রাতে কক্সবাজার পৌরসভার দুইশো পঞ্চাশ সজ্জা জেলা সদর হাসপাতালে সিসিওতে ভর্তি অবস্থায় আব্দুল আজিজ নামের এক রোগীর মৃত্যু হয় এই রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের চতুর্থ তলায় কার্ডিওলজি সিসিইউ বিভাগের ভেতর চিকিৎসক ও ওয়ার্ড কর্মীদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক সজীব কাজী বুধবার একটি মামলা দায়ের করেন এ মামলায় তাহসিন মোহাম্মদ রেজা ও তামিম মোহাম্মদ রেজা নামের দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত দুই ভাই পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নতুন বাহার ছড়া এলাকার মোহাম্মদ সেলিম রেজার ছেলে